এই ক্লাসটিতে আমরা হচ্ছে মেজরের যে টু বি চ্যাপ্টার রয়েছে তার থিওরি নাম্বার যে এক রয়েছে সেই থিওরিটা আমরা প্রমাণ করব। দেখো থিওরিটা অবশ্য মেজরে 2013 সালে 10 নম্বরে প্রশ্ন হিসেবে এসেছিল। তো এখানে থিওরিটা কি বলেছে দেখো, যদি এফ অফ এক্স ফাংশনটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন মানে কি কোথাও কোনো ফাঁক থাকবে না, তবে প্রমাণ করতে হবে কি লিমিট এক্স টেন্স টু এ অ্যাবভ এক্স বিদ্যমান থাকবে। এবং উদাহরণ দিয়ে দেখাইতে হবে লিমিট এক্স টেন্স টু এ অ্যাবভ এক্স বিদ্যমান থাকলে উহা ওই বিন্দুতে অবিচ্ছিন্ন নাও হতে পারে, অর্থাৎ যদি ফাংশনটা বিদ্যমান থাকে অবিচ্ছিন্ন নাও হতে পারে, এটা আমাদের প্রুফ করতে হবে। জাস্ট এটা হচ্ছে কোশ্চেন। সো চলো আমরা এখন পূর্বে চলে যাব। তো তার আগে আমরা একটু উপপাদ্যটা আর একবার পড়ে নিচ্ছে দেখো, এবার একটু বুঝে বুঝে পড়বো। যে এর আগের লেকচারগুলোতে আমরা কিন্তু এই বিষয়টা শিখেছিলাম, যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন হয় তাহলে একটা বিন্দুতেও যদি অবিচ্ছিন্ন হয়, আমরা কি জানি যে এর আগের লেকচারে আমরা কি বলেছিলাম, যে প্রথম যে বেসিকের ক্লাসটা বলেছিলাম, যদি কোনো বিন্দুতে কি হয় অবিচ্ছিন্ন হয় তাহলে কি বলেছিলাম, যে ফাংশনের বাম সীমা ডান সীমা ফাংশনাল ভ্যালু তিনটাই কি হয়ে যায়, এই তিনটাই কি হয় সেম হয়, তাহলে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন। বা আমরা যদি আরো একটু, এখানে আমরা একটু আগে ক্লাসটা করেছিলাম, আমি এখনো এটা বোঝার জন্য দেখো এখানে অবিচ্ছিন্নতার যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম দেখো, সেখানে বিন্দুতে যদি হয় তাহলে সেখানে কি থাকবে, এক্স টেন্স টু এ বিন্দুতে একটা নির্দিষ্ট মান থাকবে আর একটা বাম সীমা ডান সীমা দুটোই কি থাকবে, অবশ্যই দুটোই সেম থাকবে। যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি হয় সেম থাকবে এবং ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান হবে। যদি হয় তাহলে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন, অর্থাৎ তিনটা মান সমান হবে, যে বাম সীমা ডান সীমা এবং ফাংশনাল ভ্যালু এফ অফ এ যেটা থাকবে এই তিনটা মানই কি হবে সমান হবে। এফ অফ এ কোথায় থেকে আসছে, সেটা হচ্ছে একটা আমরা কোনো একটা ফাংশন আমরা বলেছিলাম, আমরা এক লেকচারটা যেটা বলছিলাম যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরকম হয়, তাহলে এখানে আমরা কি যদি এফ অফ এক্স এটা যদি ওয়ান আমরা বসাই তাহলে মান পাবো কত, এখানে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু, যদি টু বসাই তাহলে এখানে 2^4 = 5, এরকম অসংখ্য মান বসানো যায়। এখান থেকে যদি একটা ফাংশন আমরা ধরে নেই যে একটা এ বিন্দুতে, যে বিন্দুতে এখানে এ বিন্দুতের কথা বলা হচ্ছে, এই জন্য এফ অফ এ, তাহলে এফ অফ এ কোথা থেকে আসছে আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। তো আমরা এখানে চলো আমাদের যে বেসিক ক্লাসটা ছিল সেখান থেকে, তাহলে এ বিন্দুতে যদি হয় তাহলে কোথায় থেকে আমাদের এফ অফ এটা চলে আসছে আশা করি বোঝা গেছে, ঠিক আছে, যে বিদ্যমান থাকবে, তাহলে আমরা সেটা কি বুঝলাম যে অবিচ্ছিন্ন যদি হয় তাহলে সেখানে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ফাংশন অফ এক্স এটা অবশ্যই কি বিদ্যমান থাকবে, যদি বিদ্যমান না থাকে তাহলে সেটা তো আর অবিচ্ছিন্ন হয় না, যার কারণে অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। কিন্তু অবিচ্ছিন্ন যদি হয়, আমাদের বলা যদি এটা বিদ্যমান থাকে তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন নাও হতে পারে, মানে বিচ্ছিন্ন হতেও পারে নাও পারে যদি বিদ্যমান থাকে। তো এরূপ একটা আমাদের কি দেখাইতে হবে এখানে উদাহরণ দিয়ে বিষয়টাকে আমাদের ব্যাখ্যা করতে তারা বলেছিল। সো আমরা চলো আগে প্রমাণটা করে নেই, যে প্রমাণটা আমাদের কি করতে হবে যে এটা বিদ্যমান থাকবে, যদি আমাদের এটা বিদ্যমান থাকে তাহলে এটা আমাদেরকে ফার্স্ট দেখাইতে হবে। বা এখানে যে আমাদের 10-এর যে প্রশ্নটা ছিল, প্রমাণ করে যে ওই বিন্দুতে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স বিদ্যমান। সো এই বিদ্যমানটা বোঝানোর জন্য আমরা কি জানি, বিদ্যমান যদি হয় তাহলে বাম সীমা ডান সীমা এবং ফাংশনাল ভ্যালু তিনটাই সেম। তো সেটা এখানে প্রমাণের শুরুতে আমরা বলবো, যদি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তাহলে আমরা কি জানি, বেসিক আলোচনা থেকে আমরা কি জানি যে ওই বিন্দুতে কি ডান সীমা বাম সীমা এবং ফাংশনাল ভ্যালু তিনটাই কি সেম হবে, যেটা আমরা আগের লেকচারগুলোতে দেখেছিলাম, বা যারা দেখো নাই তারা এখান থেকে না দেখলেও চলবে। তাহলে ডান সীমা বাম সীমা এবং ফাংশনাল ভ্যালু তিনটাই সেম, ঠিক আছে। তাহলে এখান থেকে তিনটা যদি সেম হয় তাহলে আমাদের কি হয় যে এই তিনটা সেম থেকে আমরা এই অংশটা বলতে পারি, কারণ আমরা ছোটবেলা থেকে আমরা এই বিষয়টা জানি, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু যদি জেড হয় আমরা কি বলতে পারি, যদি তিনটাই সমান হয় তাহলে আমরা প্রথম দুটি এক্স ইকুয়াল টু ওয়াই বলা যায়, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়াই আমরা বলতে পারি, অর্থাৎ এই দুটা মান, অর্থাৎ এই বাম সীমা ডান সীমা যদি বিদ্যমান হয় তাহলে এই বাম সীমা ডান সীমা এই দুটা মিলে একত্রে কি নির্দেশ করে, লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স, তাহলে অর্থাৎ কি পেলাম, ইহা নির্দেশ করে এফ অফ এক্স বিদ্যমান। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে এটা বিদ্যমান দেখাইতে সেটা আমরা দেখালাম, তো অবিচ্ছিন্ন হওয়ার কারণেই তিনটা মান সমান, তিনটা মান থেকে প্রথম দুটা মান সমান দেখালে আমাদের বিদ্যমান অংশটা কি হয়ে গেল, যাচাই হয়ে গেল, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন দ্বিতীয় অংশে কি বলছে, উদাহরণ দিয়ে দেখাইতে হবে ওই বিন্দুতে অবিচ্ছিন্ন নাও হতে পারে, ঠিক আছে। চলো আমরা এখন উদাহরণটা দেখার চেষ্টা করি, আমরা এখানে নিচ্ছি উদাহরণটা হচ্ছে দ্বিতীয় অংশ।
সো দ্বিতীয় অংশ বোঝানোর জন্য আমাদের এখানে কিন্তু একটা উদাহরণ দিতে হবে। সো উদাহরণ দেখানোর জন্য একটা উদাহরণ আমরা দেখ, এখানে তো অসংখ্য উদাহরণ আমরা নিতে পারি। সো আমরা একটা ধরো কোনো একটা ফাংশন আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স, যে কোনো ফাংশন আমরা ধরতে পারি, ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু যে কোনো কোটি কোটি মান কিন্তু আমরা ধরতে পারি, কিন্তু এখানে নিতে হবে যেন অবিচ্ছিন্নতা হয়, ঠিক আছে, সেরকম আকারে একটা ফাংশন ধরতে হবে। সো আমরা ওইরকম একটা ফাংশন ধরলাম এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বাই এক্স মাইনাস টু, এরকম একটা ফাংশন আমি ধরলাম এই ফরম্যাটে, বা এখানে তো টু না নিয়ে আমি থ্রিও নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার বাই এক্স মাইনাস টু, মানে এখানে এক্স মাইনাস টু কেন, এখানে এক্স মাইনাস থ্রি হবে, ঠিক আছে, দেন এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান, এটাও নিতে পারি, অথবা এরকম আকারে অনেক কোটি কোটি মান আমরা নিতে পারি। সো এখানে আমরা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এই ফরম্যাটের একটা সাধারণ মান ধরে নিচ্ছি, মানে এই জাতীয় অবিচ্ছিন্নতার জন্য। এটা অবিচ্ছিন্ন কেমনে হলো দেখো, আমরা অবিচ্ছিন্নতা বোঝানোর জন্য এখানে যে মানটা আছে, এখানে হরের মানটা এক্স ইকুয়াল টু, যদি আমরা এ ইনপুট করে দেই তাহলে এক্স এ কাটা যায়, তাহলে এখানে কিন্তু একটা মান জিরো মানের জন্য কি হয়ে গেল, এ বিন্দুর জন্য কি হবে যে এটা কিন্তু আর বিদ্যমান থাকবে না, বা এখানে টু যদি ধরি তাহলে টু মানের জন্য, এখানে থ্রি মানের জন্য, এখানে ওয়ান মানের জন্য, এরকম কোটি কোটি মানের জন্য একটা সাধারণকে আমরা ধরে নিচ্ছি এ, চিন্তা করে নিচ্ছি, তাহলে এ মানের জন্য এই ফাংশনটা কি হচ্ছে না, এটা কিন্তু বিদ্যমান হচ্ছে না। তাহলে এটা হচ্ছে বিদ্যমান হচ্ছে না, ঠিক আছে, তাহলে এরকম আকারে সাধারণ একটা উদাহরণ আমরা এখানে কিন্তু ধরে নিচ্ছি, ঠিক আছে। এর জন্য দ্বিতীয় অংশে শুরুতে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ ফাংশনের ক্ষেত্রে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো এ মানটা কোথায় থেকে নিলেন, এইটা অবিচ্ছিন্নতা না হতে পারে, এইটা অংশটা যাচাই করার জন্য আমরা একটা মান কিন্তু ধরে নিচ্ছি, ঠিক আছে। সো নিয়ে আমাদের কি বের করতে হবে, অবিচ্ছিন্ন যাচাই করতে গেলে কয়টা মান বের করতে হয়, তিনটা মান বের করতে হয়, একটা হচ্ছে ডান সীমা বের করতে হয়, বাম সীমা বের করতে হয়, দেন তারপরে ফাংশনাল ভ্যালু বের করতে হয়, অর্থাৎ তিনটা মান। আমরা প্রথম যে লেকচারটা করেছিলাম, সো এই লেকচারটাতে আমরা কিন্তু তিনটা জিনিসের কথাই বলছিলাম, যে পয়েন্টটাতে আমরা কি বের করব, আমরা একটু আগে যেটা বললাম যে তিনটা মান আমরা বের করে নিব, সেটা একটা হচ্ছে ডান সীমা প্রথমে বের করতে হয়, আগে ডান সীমা, তারপরে বাম সীমা, দেন ফাংশনাল ভ্যালু, তিনটা মান বের করে নিব। সো আমরা এখানে আমরা তিনটা মান বের করে নিয়েছি, তো প্রথমটা বের করে নিচ্ছি ডান সীমাটা, বা এখানে অনেকে ডান সীমা কথাটা লিখতে পারো, ডান সীমা দিয়ে অনেকে মানে ডান সীমাটা লিখে অনেকে মান বের করতে পারো, আমি লিখি নাই, তোমরা চাইলে নাও লিখতে পারো, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিমিট এক্স টেন্স টু এ এ প্লাস, এটা মানে হচ্ছে ডান সীমার মানটা বের করে নিল। তো ডান সীমাতে যদি নেই তাহলে এটা তো এই ফাংশনটার জন্য, এটা পুরোটাই আমাদের এখানে আসবে লিমিট এক্স টেন্স টু এ প্লাস, হ্যাঁ, ডান সীমার জন্য এই যেটা আছে সেটা এখানে লিখেছে। তো এটা অবিচ্ছিন্নতার জন্য অবশ্য আমাদের কি জানি, যে অংশ থেকে অবিচ্ছিন্ন যে কারণে আমাদের কিন্তু ছিন্ন হয়ে যায় সেই পার্টটাকে আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে আউট করে দিতে হয় লবর থেকে। সো তাই এখানে এক্স স্কোয়ার মানে স্কোয়ারকে আমরা এ প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে সূত্র ভেঙে দিচ্ছি, হরে ঠিক থাকলো, দেন এখান থেকে এই দুটা পার্ট কাটা গেলো, অবিচ্ছিন্ন যে অংশটা মানে বিচ্ছিন্ন যে অংশটা সেটা কাটা গেল, থাকলে এক্স প্লাস এ, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এক্স প্লাস এ। তো এখান থেকে এর মান বসে দিই, এর মান বসে দিলে এ অংশটা এও যদি বসে যায় এ প্লাস এ, সে প্লাস এ, এ প্লাস এ মিলে টু এ, তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড লিমিটের মানটা পেয়ে গেলাম। বাম লিমিটটা বের করার জন্য লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, একই জিনিস, ঠিক আছে, এই বিন্দুতে, তো এই বিন্দুতে যে রয়েছে তো এটা আমরা সরাসরি এখানে লিখে দিব, দেন এটার পরে সূত্রটা ভেঙে দিলাম, দেন মান বসে দিলাম আগের মতোই, এক্স প্লাস এ আসে, জাস্ট এখানে শুধুমাত্র মাইনাস আসছে বামের জন্য, কিন্তু এই মাইনাসটা কিন্তু এ মাইনাস এখানে কিন্তু বসবে না, অনেকে আবার এখানে এ মাইনাস এরম করে বসা দিবা তা কিন্তু নয়, ঠিক আছে, জাস্ট শুধু এটাই বসবে, এখানে মাইনাস কিন্তু বসবে না, টু থাকলে এখানে টু মাইনাস থাকলে টু বসবে না, টু প্লাস থাকলে কিন্তু বসবে না, জাস্ট ওই সংখ্যাটা বসবে। এখানে প্লাস আর মাইনাস কি কারণে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাম লিমিট এবং ডান লিমিটকে বোঝানোর জন্য। তাহলে আমরা কি পেলাম, যেহেতু আমাদের কি লিমিট এক্স টেন্স টু এ ডান সীমা বাম সীমা আর ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ফাংশনাল ভ্যালু টু এ, দেখো অর্থাৎ এখানে কিন্তু আমাদের কি বলা হচ্ছে, ফাংশনাল ভ্যালু আমরা এখন কিন্তু বের করিনি, জাস্ট এখানে বাম সীমা আর হচ্ছে ডান সীমা দুটা বের করেছি, এই দুটার মানে কি সেম, আর দুটা যদি মান সেম হয় আমরা তাকে আমরা কি বলি, যে এটাতে কি রয়েছে লিমিট এক্স টেন্স টু এ এক্সিস্ট করে, মানে বিদ্যমান, যদি বিদ্যমান হয়
তাহলে এটা আমাদের কিন্তু বিদ্যমান। কিন্তু এফ অফ এ এর মানটা যদি এখানে কত বসায়, দেখো এই ফাংশনটাতে এ যদি বসে দেই, এক্স এর মান যদি এ বসাইতাম, তাহলে এখানে কি এ মাইনাস এ এ কাটা যায় জিরো হতো, তখন এক্সিস্ট করে না। এই জন্য বলছি যে কিন্তু এফ অফ এ অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িত কেন? কারণ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন ছিন্ন, মানে এখানে ফাংশনটি বিচ্ছিন্ন বলতে পারতাম, কিন্তু অবিচ্ছিন্ন নয়। কেন বলো? একটু স্মার্ট ভাষার জন্য কিন্তু এই কথাটা বলা হয়েছে, জাস্ট আর কিছু না। সুতরাং আমরা কি বলতে পারি যে এই ফাংশনটা কি এটা বিদ্যমান, লিমিট এক্সটেন্স টু এ প্লাস বিদ্যমান থাকতেও পারে, যদি থাকে সেই ফাংশনটা কি হতে পারে, অবিচ্ছিন্ন নাও হতে পারে। কারণ আমরা যেভাবে আমাদেরকে প্রশ্নটা তারা চেয়েছিল, আশা করি আমরা বের করতে পেরেছি। এখানে যে থাকলে ওই ফাংশনটি অবিচ্ছিন্ন না হতে পারে সেটা দেখালাম, তারপর প্রথম অংশটার যে প্রমাণ রয়েছে সেটা আমরা প্রমাণ করেছি, দ্বিতীয় অংশটা করে দিলাম। আশা করি তোমাদের আর কোনো বুঝতে প্রবলেম নাই। সো এরপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই মেসেজ করবে, তো এর পরবর্তীতে আমরা তোমাদের উদাহরণ যে 10 রয়েছে তা নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি, সে ক্লাসটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর তোমরা এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।